আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবিকারসের পক্ষ থেকে। আমি নিশান আবারও হাজির হলাম এনবিকারসের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা রিভিউ করব টয়োটা নোহা জি প্যাকেজ হাইব্রিড উইথ টু ডোর পাওয়ার, মডেল 2014, রেজিস্ট্রেশন ইয়ার 2017। এরই পাশাপাশি এ গাড়িতে আরও যে যে ফিচার্স রয়েছে সেগুলো আমি এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিবেন। এবং আপনি চাইলে আমাদের এই ভিডিওটি ইনস্টাগ্রামের পেজেও দেখতে পারেন, সেজন্য ইনস্টাগ্রামের পেজকেও ফলো দিয়ে রাখতে হবে। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। গাড়িটি যদি ফার্স্ট আমরা সেট প্রোফাইল দেখি, সেট প্রোফাইলের এখানে আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড বেস স্টাইলিস্ট উঙ্কেল মিরর উইথ টার্নিং সিগন্যাল লাইট রয়েছে, রেন শেড রয়েছে, পিছনের গ্লাসগুলো টিন্টেড গ্লাস, আর গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। আমরা যে কোনো রোড কন্ডিশনে মুভ করতে পারবো। উইথ হুইল বেস টায়ার টু টায়ার 2850 মিলিমিটার। যেহেতু এই গাড়িটি একটি জি প্যাকেজের গাড়ি, সো জি প্যাকেজ হলে চারটি টায়ারে ডিস্ক ব্রেক হবে এবং টায়ারগুলো ও খুবই ভালো অবস্থা রয়েছে। 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা দেখতে পাচ্ছি, আর অ্যালয়গুলো অনেক স্মার্ট একটি অ্যালয়, আমার খুবই পছন্দের একটি অ্যালয়। আর টায়ার সাইজ 205/65R15। আর টায়ার কন্ডিশন আমরা যেভাবে দেখছি লং টাইম আমরা ইউজ করতে পারবো। গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 55 লিটার্স। এবং এই গাড়িটির দুটি ডোরে হচ্ছে পাওয়ার ডোর, সো আমরা পাওয়ার ডোরগুলো রিমোটের মাধ্যমে ওপেন করতে পারবো, আর ড্রাইভার সিটের পাশ থেকেও ওপেন করতে পারবো। এবং আপনি যদি চান এই পাওয়ার ডোরগুলোকে অফ রাখতে, সো আপনারা এই পাওয়ার ডোরগুলো ড্রাইভার সিটের পাশ থেকে অফ রাখতে পারবেন, তখন আপনারা এই ডোরগুলি ম্যানুয়ালি ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবেন। আমি যদি পাওয়ার ডোরগুলো ওপেন করি রিমোটের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের ডোরটি ওপেন হয়ে গেল, এবং এর পাশের ডোরটি যদি আমরা ওপেন করি, এই পাশের ডোরটিও আমি ওপেন করলাম, দেখাতে পাচ্ছি কি না আমি জানি না, কিন্তু আমি দুটি ডোরেই ওপেন করলাম। এবং আমি রিমোটের মাধ্যমে আমাদের পাশের ডোরটি প্রথমে ক্লোজ করব, আমরা ক্লোজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে সিটগুলো যদি দেখেন, সিটগুলো খুবই ভালো অবস্থায় রয়েছে এবং প্রতিটি সিটের মধ্যে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে, আমরা খুবই ইজিলি বসতে পারবো রিল্যাক্সে, এবং সিটগুলোকে যথেষ্ট আপনি রিক্লাইনও করতে পারবেন এবং যথেষ্ট কমফোর্টেবলভাবে জার্নিগুলো করতে পারবেন। এবং এখানে উঠার সুবিধার্থের জন্য বিগ একটি হ্যান্ডেল দিয়েছে, এবং এগুলো ছোটো ছেলে মেয়েদের জন্য খুবই উপকারী বিগ হওয়াতে। আর সেন্ট্রাল এসির অপশন রয়েছে, আর এসিটি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, অফ অটো হাই লো অপশনও রয়েছে। আর সিটগুলোকে আপনি আপনার মতো করেই অ্যাডজাস্ট করে নিতে হবে। আর যখন আমরা থার্ড বেঞ্চে যাব, তখন এসিগুলোকে সামনে এনে আমরা থার্ড বেঞ্চে যেতে পারবো। আর এখানে একটি মালামাল রাখার জন্য হুডের অপশন দিয়েছে, 4 কেজি ওজন পর্যন্ত আমরা এই লোডটি নিতে পারবো, এবং বসেও আমি যথেষ্ট কমফোর্টেবল ফিল করছি। ওই হ্যান্ড রেস্টের অপশন দিয়েছে, লুম লাইটের অপশন আছে, সিলিং কন্ডিশনও খুবই ভালো অবস্থায় দিয়েছে। আমরা যদি এখন থার্ড বেঞ্চে যাওয়ার অপশনটি একটু দেখে, আমরা এই সিটটি ফোল্ড করে আমরা একদম এভাবে সামনে এনেই আমরা থার্ড বেঞ্চে যেতে পারবো। ইউজ পরিমাণ স্পেস, লেগরুম হেডরুম তো অ্যাভেলেবেলই। আর গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক কালার, আর ফ্রন্ট শেপও যদি দেখি, ফ্রন্ট শেপের মধ্যে টোটালি ডিফারেন্স নিয়ে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এইচএডি প্রজেকশন হেডলাইট, ডেটেম রানিং লাইট উইথ ফগ লাইটের অপশন আছে, বিগ একটি গ্রিল দিয়েছে উইথ নোহা বেস, আর এখানে ক্রোম গ্রিল দেখতে পাচ্ছি, এবং এখান দিয়ে বাতাস ঢুকে ইঞ্জিন কন্ডিশন কুল রাখে, এবং গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নেই। এখন আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে, ইঞ্জিন হর্স পাওয়ার 134 নিউটন মিটার, টর্ক 145, এবং গাড়িতে কোনো এক্সিডেন্ট রেজিস্টার আছে কিনা সেগুলো আমরা বুঝবো ফ্রন্ট মাসেল আর উপরের ক্রসগুলো দেখলে। এবং আপনাদের যদি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে, আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারেও নিয়ে যেতে পারবেন, এবং এখানে আমরা হাইব্রিড মোটর সহ দেখতে পাচ্ছি। এখন আমি গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাব। গাড়িটির যদি আমরা প্রথমেই কার্গো স্পেসে যাই, কার্গো স্পেসে আমরা যদি আমরা একটি সিট ইনস্টল করে রাখলাম আপনাদের দেখানোর সুবিধার্থের জন্য, আমরা একটা সিট ইনস্টল করার পরও মোটামুটি স্পেস রয়েছে, আমরা
দুই তিনটি লাগেজ রাখতে পারবো। আর জানা স্ক্রুজগুলো হচ্ছে এরই নিচে, জক, উইলনেস, লিভার, এই গাড়িগুলোর সাথে স্পেয়ার টায়ারটা আসেনি, হাওয়া মিশিং অ্যান্ড লিকুইডটি থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এসি টি ইনস্টল করার পরও লটস অফ পরিমাণে স্পেস, এবং এসিটি আপনি চাইলে এভাবে আমাদের পাশের যে সিটটি, এই সিটটি যদি দেখাই, এভাবে আপনি চাইলে এ সিটকেও ফোল্ড করে রাখতে পারবেন। আর পিছনের সিটে আমরা ইজিলি তিনজন বসতে পারবো, সেজন্য এখানে একটি হেডরেস দিয়েছে, এবং এটা চাইলে আপনারা আবার যদি এটা যদি আমরা চাই খুলেও রাখতে পারবো। এবং আপনি এইটি খুলে হেডরেসটি কোথায় রাখবেন সেটার জন্য টয়োটা এখানে একটি সুন্দর অপশন দিয়েছে, এখানে এই এটি রাখার একটি অপশন আছে, এখানে আমরা রেখে দিতে পারবো। কার্গো লাইডের অপশন দিয়েছে, এখান থেকে যদি সিলিংটা দেখায় সিলিংটাও খুবই ভালো অবস্থা রয়েছে। আর পিছনে টোটালি ড্রাইভার সিটের পাশ থেকে পিছনের পর্যন্ত টোটালি চারটি এসি ভেন্টসের অপশন দিয়েছে। সো আমার মনে হয় না এসি নিয়ে কারো কোনো কমপ্লেন হবে, আর গাড়িটির খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। আর আমরা যদি এখন গাড়িটি টোটালি পিছনের শেপ তুলে ধরি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারোডাইনামিক স্পয়লার দিয়েছে, হাই মাউন্ট স্টপ ল্যাম্প আছে, অ্যান্ড টয়োটা বেস উইথ নোহা বেসও দেখতে পাচ্ছি। আর ব্লু কালার সাইন দিয়ে আমরা বুঝতে পারবো গাড়িটি হচ্ছে হাইব্রিড চালিত গাড়ি, অ্যান্ড হাইব্রিড বেস সহ দেখতে পাচ্ছি। আর নিচে দুটি শো লাইটের অপশন দিয়েছে, এলইডি টেল লাইটের অপশন দিয়েছে, রিভার্স লাইট দেখতে পাচ্ছি, আর নাম্বার প্লেট স্লট দিয়েছে, অ্যান্ড ব্যাক ক্যামেরাও রয়েছে। আর পিছনের লুকটি টোটালি অ্যারোডাইনামিক করেছে ওরা, এবং পিছনের গ্লাসটি হচ্ছে প্রাইভেসি গ্লাস। এখন আমি এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করে দেখাবো। গাড়িটির যদি আমরা প্যাসেঞ্জার সিটের ডোর প্যাডটি প্রথমে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেব্রিক সব মেটেরিয়ালস দিয়েছে, মিরর কন্ট্রোলিং প্যানেল, এবং এই গাড়িগুলোর ডোরগুলোর মধ্যে বিগ স্টুড রয়েছে উইথ কাপ হোল্ডার অপশনও রয়েছে। ড্রাইভার সিটের পাশের ডোরে যদি আমরা লক্ষ্য করি, এখানেও ফেব্রিক দিয়েছে, সব মেটেরিয়ালস দিয়েছে, এখান থেকে আমরা মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো, লক আনলক রয়েছে, এবং পাওয়ার হুডের অপশন রয়েছে উইথ ট্রিমস, এবং পাওয়ার ডোরের সুইচগুলো এখান থেকে আমরা কন্ট্রোলিং করতে পারবো, ওপেন করতে পারবো, ক্লোজ করতে পারবো, এবং চাইলে অফও রাখতে পারবো উইথ ফগ লাইটের অপশন দিয়েছে, এবং ডিফকারের অপশনও দিয়েছে। আর এখানে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি সব মেটেরিয়ালস দিয়েছে। আর এই গাড়িগুলোর অপটিক্যাল মিটারটিও খুবই অ্যারোডাইনামিক করেছে, এখানে ইকো মোড দেখতে পাচ্ছি, PWR মোড রয়েছে, আর গাড়িটি রান করেছে 48,000 কিলোমিটার্স। আর গাড়িটির এখানে আমরা দেখতে পাচ্ছি 8-inch DVD প্লেয়ারের অপশন রয়েছে, এবি মোডে যদি যাই আমরা FM, CD, SD কার্ড এগুলো আমরা চালাতে পারবো, আর ওপেন করে CD প্লেয়ার ওপেন করতে পারবো, ইবুক রয়েছে, এগুলো আপনারা আপনাদের মন মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ম্যাপ সেটিংস করে নিতেও পারবেন। আর এখানে যদি আমরা মোডগুলো দেখি, এখানে আপনাদের সুবিধার জন্য ইবি মোড দিয়েছে, ইকো মোড দিয়েছে, PWR মোড দিয়েছে, এবং ইকো মোডে আপনি যদি গাড়িটি ড্রাইভ করেন অবশ্য ফুয়েল সাশ্রয়ী হবে। আর ফ্রন্টে চারটি এসি ভ্যান্সও দিয়েছে, আর গিয়ার নকটি হচ্ছে এখানে। আমরা যদি গাড়িটি রিভার্সে দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে অ্যাভেলেবেল গাড়িগুলো খুবই ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। আর যদি পার্কিংও রাখি, পার্কিংয়ে লাগলাম উইথ ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি, প্যাসেঞ্জারের পাশেরটি প্যাসেঞ্জার কন্ট্রোলিং করতে পারবে, আর ড্রাইভার সিটের পাশেরটি ড্রাইভার কন্ট্রোলিং করতে পারবে, অটো রয়েছে, এবং রিয়ার এসির অপশনও দেখতে পাচ্ছি। আর এখানে যদি লক্ষ্য করি একটি বিল লাইনের অপশন দিয়েছে, একটি কাপ হোল্ডারের অপশন আছে, স্টাইলিস্ট, এখানে একটি অ্যাস্টোর আছে, আর এখানে একটি অ্যাস্টোর যেগুলোতে আমরা মোবাইল টোবাইল এগুলো রাখতে পারবো। আর খুবই কমফোর্টেবল একটি আর্মরেস্ট রয়েছে, এবং আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এবং প্যাসেঞ্জার আর্মরেস্টও রয়েছে। এই গাড়িগুলো ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। আর গ্লাভ বক্সও মোটামুটি স্পেস আছে, অনেকগুলো কাগজপত্র রাখতে পারবো, এখানে একটি অ্যাস্টোর দিয়েছে, আবার এখানেও একটি স্টোর। এই গাড়িগুলোর স্টোরের অভাব নেই, অনেকগুলো স্টোর, আপনার অনেক কিছু রাখতে পারবেন। আর উপরে যদি এখানে লক্ষ্য করি, সানভাইজার, বেন্ট মিরর, অ্যান্ড ল্যাম্প দিয়েছে, এখানে লুম লাইটের অপশন আছে, এখানেও রিয়ার ভিউ মিরর দেখতে পাচ্ছি, এখানে একটি সানগ্লাস স্টোর আছে উইথ সানভাইজার, বেন্ট মিরর, অ্যান্ড ল্যাম্প দেখতে পাচ্ছি। এবং আমি ড্রাইভার ফোকাস থেকেও খুব ইজিলি দেখতে পাচ্ছি, এবং ড্রাইভ করতে তেমন একটা আনইজি ফিল হবে না, এবং সিটগুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে, এবং ফেব্রিক সিট দেখতে পাচ্ছি। যারা যারা টয়োটা নোহা জি প্যাকেজের গাড়ি করছেন হাইব্রিড, আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, এবং খুবই ভালো অবস্থায় রয়েছে। এখন আমি এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটি বলবো। তার আগে আমি যদি এই গাড়িটির এসি নিয়ে কথা বলি, এই গাড়িটির এসি কন্ডিশন খুবই ভালো অবস্থায় রয়েছে, এবং যথেষ্ট কুল হয়। আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের NB কার্সে। আমাদের লোকেশন হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক L, বনানি।
আপনার চাইলে গুগল ম্যাপে অ্যান্ড বিকার্স লিখে সার্চ করলেও আমাদের শোরুম ভিজিট করতে পারেন, আর মহাকালে আমতলি দিয়েও আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 24 লক্ষ টাকা। এই প্রাইসটি নেগোসিয়েট প্রাইস, আমরা চাইবো আপনার সরাসরি আমাদের শোরুম ভিজিট করে গাড়িটিও দেখবেন এবং আপনার চাইলে গাড়িটি টেস্ট ড্রাইভেও দিতে পারবেন। এবং আপনার চাইলে আমাদের ফোনও কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপরেও আমি আমাদের ফোন নাম্বার শেয়ার করবো, 01712781226, আরেকটি নাম্বার 01612781226। এই দুটি নাম্বার আপনারা যে কোনো সময় ফোন করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। এছাড়াও আমাদের ইউনিটে আরও অনেকগুলো গাড়ি রয়েছে, নিশান এক্সটেল, র্যাভ ফোর, এলিয়ান, প্রিমিও, প্রাডো, পাজারো, র্যাঙ্কস রোভার, ক্যারি বয়, ডাবল কেবিন পিকআপ, হাইস। এবং আপনারা তো জানেন আমরা ইউজের পাশাপাশি রিকন্ডিশন গাড়িও অর্ডার বেসিস ইনপুট করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ফেসবুক